আপনার কাছে হয়তো বা কোনো ভালো ডেস্কটপ বা ল্যাপটপ নেই, তো আপনি চান অনলাইনে ভিডিও এডিটিং করে টাকা কামাতে, বা হয়তো বা আপনার কাছে ডেস্কটপ বা ল্যাপটপ আছে কিন্তু আপনি জানেন না কিভাবে এডিটিং করতে হয়, বা হয়তো বা আপনি এডিটিং করতেও পারেন, আপনার কাছে ডেস্কটপ বা ল্যাপটপ দুটোই আছে, তাও ক্লায়েন্ট পাচ্ছেন না। আজকে তাহলে ভিডিওটি আপনার জন্য। আজকে ভিডিওতে আপনাদের আমি কমপ্লিট ব্রেকডাউন দিব, একদম স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দিব কিভাবে আপনি যদি এডিটিং নাও পারেন আপনি আপনার প্রথম $250 ভিডিও এডিটিং করে অনলাইনে কামাবেন। আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব কোনো জায়গায় যদি একটু স্ক্রল করেন আপনি দেখবেন এখন সব জায়গায় শর্ট ফর্ম কন্টেন্টটা ছড়াছড়ি। এখন প্রত্যেকটা বিজনেস আর হচ্ছে ক্রিয়েটাররা বুঝে গেছে তাদের যদি শর্ট ফর্ম কন্টেন্টের অ্যাডভান্টেজটা তারা যদি না নেয় তাহলে তারা পিছিয়ে পড়ে যাবে। কিন্তু এখন আপনার কি শর্ট ফর্ম কন্টেন্ট শুরু করা উচিত? কথায় আছে, ডিউরিং এ গোল্ড রাশ সেল দিস শাভেল, মানে যখন সবাই সোনার খনির পিছনে দৌড়াচ্ছে সোনা খোঁজার জন্য, তখন যদি আপনি সোনার খনির পিছনে না দৌড়ায় আপনি যদি কোদাল বিক্রি করেন তাহলে আপনার জন্য বেশি প্রফিটেবল হবে। কারণ সোনা খোঁজার জন্য অনেক মানুষের কম্পিটিশন, এই কম্পিটিশনে সার্ভাইভ করা অতটা ইজি না। কিন্তু যদি আপনি কোদাল বিক্রি করেন সবাই আপনার কাছ থেকে কেনার চেষ্টা করবে আর কম্পিটিশনে কম্পারেটিভলি কম। এখানে আমাদের সোনা হচ্ছে শর্ট ফর্ম কন্টেন্ট আর কোদাল হচ্ছে ভিডিও এডিটিং সার্ভিস। তো প্রথমে যদি আমি আপনাকে বলি কিভাবে শুরু করবেন, তিনটা জিনিস দরকার কোনো কিছু শেখার জন্য। প্রথম জিনিস হচ্ছে কি শিখবেন সেটা জানা, সেকেন্ড হচ্ছে কোথা থেকে শিখবেন, থার্ড হচ্ছে একটা রিজনেবল টাইমলাইন যেটার সাথে আপনি নিজেকে অ্যাকাউন্টেবল রাখবেন। এখন এগুলো মানে কি? ফার্স্ট স্টেপ, আপনি কি শিখবেন? ভিডিও এডিটিং শিখবেন। ভিডিও এডিটিং এর এক্স্যাক্টলি কি শিখবেন সেটা আগে আপনার ফিগার আউট করা লাগবে। যেমন এই এক্সাম্পলের জন্য আপনি শিখবেন শর্ট ফর্ম এডিট, তো আপনি জানেন কি শিখা লাগবে। সেকেন্ড হচ্ছে কোথা থেকে শিখবেন, ইউটিউবে যে আপনি যদি খুঁজেন দেখবেন আপনি শর্ট ফর্ম কন্টেন্ট শিখাচ্ছে এরকম অনেক হাজার হাজার চ্যানেল পেয়ে যাবেন। আপনি সার্চ দিয়ে 5-10-15 চ্যানেলের লিস্ট বের করে ফেলবেন, তাদের কাছ থেকে আপনি চেষ্টা করবেন শিখার। থার্ড যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে স্টেপ সেটা হচ্ছে আপনার একটা টাইম লাইন লাগবে যেটার উপরে আপনি নিজেকে অ্যাকাউন্টেবল রাখবেন। মানে হচ্ছে আপনার নির্দিষ্ট সময় লাগবে, এই সময়টা আপনি আগে থেকেই ডিসাইড করে রাখবেন, এরপর দেখবেন এই সময়ের পরে আপনার রেজাল্টটা কি। ধরেন আপনি যদি ভাবেন আমি ভিডিও এডিট শিখবো, এরপর আপনি 6 মাস 1 বছর পার করে ফেলতেছেন কিন্তু আপনার কাছে মনে হবে আর এই জিনিসটা অনেক কঠিন, না হলে আপনি শিখতে পারছেন না কোনো একটা কারণ, আপনি ফিগার আউট কখনই করতে পারবেন না আসলে কারণটা কি, আপনি শিখতে পারছেন না কেন। কিন্তু যদি আপনি দেখেন, আপনি যদি এভাবে ডিসাইড করেন না এই 1 সপ্তাহের মধ্যে আমি এই জিনিসটা শিখবো, যখন আপনি আগে থেকে একটা নির্দিষ্ট সময় ঠিক করে রাখবেন তখন আপনি নিজেকে ধরতে পারবেন যে এই যে 1 মাস আমি নিজেকে সময় দিলাম এডিটিং শেখার জন্য, এই 1 মাসে আমি কি শিখলাম। যখন এই নির্দিষ্ট সময়টা আপনি ঠিক করে ফেলবেন তখনই মনে করবেন যে না আপনি অ্যাকাউন্টেবল আর আপনি আরো সিরিয়াস জিনিসটা নিয়ে। থার্ড স্টেপ যেটা সেটা হচ্ছে আসলে শর্ট ফর্ম কন্টেন্ট ভালো কিভাবে এডিট করবেন। শর্ট ফর্ম কন্টেন্ট ভালো করে এডিট করার কিছু ওয়েজ আছে, ইউটিউব ভিডিও হোক, শর্ট ফর্ম ভিডিও হোক, এমনকি আর্টিকেল হোক, সব জায়গায় ফার্স্টের কিছু সময় একটা হুক দেওয়া লাগে। হুক মানে কি, ধরেন আমার এই ভিডিওটাতেও প্রথম 10-15 সেকেন্ড আমি চেষ্টা করেছি এমন কোনো একটা স্টেটমেন্ট দেওয়ার যে স্টেটমেন্টটা শুনে আপনার পুরো ভিডিওটা দেখতে ইচ্ছা করেছে। শর্ট ফর্ম কন্টেন্টও এরকম ব্যাপার যেটা হচ্ছে প্রথম 2-5 সেকেন্ডের মধ্যে এমন কিছু রাখা যেটা দেখে যেন অডিয়েন্স পুরো ভিডিওটা দেখতে চায়। তো আপনি যদি একজন ভালো শর্ট ফর্ম কন্টেন্ট এডিটর হতে চান, আপনি জাস্ট ফ্যান্সি এডিট না করে আপনি এভাবে ভাবেন যে কোন জিনিসটা করলে পুরো ভিডিওটা মানুষজন দেখবে, এই হুকের ভিতরে আপনাকে এমফাসিস দেওয়া আছে। ট্রেন্ডসদের সাথে আপ টু ডেটেড থাকতে হবে। শর্ট ফর্ম কন্টেন্টের ট্রেন্ডগুলো এভরি নাও এন্ড দেন চেঞ্জ হয়। যেমন কয়েক মাস আগে ড্যান কোর এই অ্যানিমেশন স্টাইল শর্ট ফর্ম কন্টেন্টগুলো খুবই ট্রেন্ডিং ছিল, এমনকি অনেক ক্লায়েন্টরা আমার কাছে এসেছিল এই এডিটগুলো চাওয়ার জন্য। যদি এডিটগুলো তখন করে কোনো ভিডিও পোস্ট করো তো অ্যালগরিদমগুলোকে ফেভার করতে অনেক বেশি ভিউজ পাওয়া যায়। এখন দেখেন এরকম ট্রেন্ড এভরি নাও এন্ড দেন চেঞ্জ হয়, আপনাকে আমি বারবার বলতে পারবো না এখন কোন ট্রেন্ডটা চলছে। অথবা যখন এই ভিডিওটা দেখছেন তখনকার সময় ট্রেন্ড আমি এই ভিডিওতে যা বলছি তা নাই, চেঞ্জ হয়ে গিয়েছে। এর জন্য আপনার যেটা করা উচিত, আপনার চোখ কান খুলে রাখা উচিত, আপনি যেন যখন স্ক্রল করবেন রিল তখন যেন জাস্ট ভিডিওগুলো দেখে এন্টারটেইন না হয়ে আপনি ভাবেন এই ভিডিওটা এডিট কীভাবে করছে, আচ্ছা ভিডিওটার স্টাইলটা একটু ডিফারেন্ট। তো এই জিনিসগুলো যখন আপনি ভাবা শুরু করবেন তখন দেখবেন আপনার সবসময় ট্রেন্ডের সাথে আপ টু ডেট থাকতে পারবেন। এখন আপনার যেটা করা উচিত, ক্লায়েন্টদের কাছে রিচ আউট করা উচিত, তাদেরকে বলা উচিত যে না আপনি এখন ভিডিও এডিটিং সার্ভিস দিতে পারবেন, আপনি এখন শিখে গেছেন মোটামুটি সব কিছু, এখন আপনার শুরু করতে হবে। এখন ব্যাপার হচ্ছে গিয়ে ক্লায়েন্টদের পিচ করার সময় যেটা আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে গিয়ে আপনার একটা পোর্টফোলিও। পোর্টফোলিও মানে আপনার আগের কাজের কিছু স্যাম্পল, হয়তো বা অন্যান্য আগে ক্লায়েন্ট কার সাথে কাজ করে থাকলে তাদের কিছু টেস্টিমোনিয়ালস। আমি ধরে নিচ্ছি আপনার ওয়েবসাইট বানানোর বাজেট নেই, তাই আপনার গুগল ড্রাইভ ইউজ করা উচিত। গুগল ড্রাইভে আপনার যেটা করা উচিত, আপনার সব কাজের স্যাম্পল একসাথে এখানে আপলোড করে দেওয়া উচিত কয়েকটা ফোল্ডারে। এখন আপনাকে আমি বলি ফোল্ডারগুলো কীভাবে করবেন। ধরেন আপনারা আগে নিশ সিলেক্ট করবেন, নিশ মানে হচ্ছে ক্যাটাগরি, আপনাদের ক্যাটাগরি হচ্ছে গিয়ে শর্ট ফর্ম কন্টেন্ট। এখন সব শর্ট ফর্ম কন্টেন্ট আপনাদের আবার করা উচিত না, প্রফিটেবল নিশ সিলেক্ট করা উচিত। কারণ আপনি যদি শর্ট ফর্ম কন্টেন্ট কোনো গেমারের জন্য বানাতে চান তাহলে ঝামেলা, মানে এমন না যে গেমাররা টাকা দেয় না, দেয়, বাট 98% অফ দ্য টাইম যারা ভিডিও গেম টাইম খেলে তাদের ওরকম অ্যাডসেন্সের রেভিনিউ থাকে না, বা তাদের কোনো অন্যান্য ব্যবসা নাই যে টাকা দিয়ে তারা আপনাকে পে করতে পারবে। এই জন্য আপনার নিশ সিলেকশন অনেক ইম্পর্টেন্ট, আপনার আগে ভাবা উচিত কোন নিশে আপনি কাজ করবেন। সো ধরে নিলাম আপনি নিশ সিলেক্ট করেছেন, নিশ সিলেক্ট করার পরে আপনি মাল্টিপল ফোল্ডার্স খুলবেন। এখন আপনি 3টা নিশ সিলেক্ট করেন শুরুতে, ধরেন ফিটনেস, অ্যামাজন FBA বা রিয়েল এস্টেট, এরকম 2-3টা আপনি নিশ সিলেক্ট করবেন। প্রত্যেকটা জন্য আলাদা আলাদা ফোল্ডার করবেন গুগল ড্রাইভে, প্রত্যেকটা ফোল্ডারের ভিতরে আপনি 2-5টা স্যাম্পল আপলোড করবেন। এরপরে যে ক্লায়েন্টকে আপনি যে ভিডিও দিবেন তাকে ওই ফোল্ডারটা লিঙ্ক দিয়ে দিবেন, মানে যদি আপনি কোনো রিয়েল এস্টেট এজেন্টকে পিচ করতে চান আপনার সার্ভিস, তাহলে জাস্ট রিয়েল এস্টেটের ফোল্ডারের লিঙ্কটা দিয়ে দিবেন, ইনস্টাগ্রামে হোক, লিঙ্কডইন হোক, যেখানে ইচ্ছা। আপনি দুইভাবে করতে পারেন, প্রথমত হয়তো বা ইমেইলে বা হচ্ছে লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম এইসব জায়গায়।
ইউটিউবে যেটা সচরাচরভাবে আমরা করি, ধরেন আমরা সার্চ দিই ড্রপশিপিং, এরপর দেখি ড্রপশিপিং নিয়ে কোন কোন ক্রিয়েটাররা ভিডিও বানায় যাদের সাবস্ক্রাইবার ধরেন 10,000 থেকে 50,000 মধ্যে, তাদের অ্যাডওয়ার্ড সেকশনে যে তাদের ইমেলটা আমরা নিয়ে নিই, এরপর দেখি তারা কি আসলে শর্ট ফর্ম কন্টেন্ট পোস্ট করছে নাকি না। যদি করে থাকে তাহলে বলি আপনার এডিটিং আমরা আরও বেটার করে দিতে পারবো, আর যারা অলরেডি করছে না তাদেরকে আমরা বলি যে তোমাদের লং ফর্ম ভিডিও থেকে অটোমেটিক আমরাই কাট করে তোমার জন্য এডিট করে দিয়ে দিব ক্লিপ। আসলে ভিডিও এডিটিং জেনারেলি এখন আজকাল ইন্ডাস্ট্রিতে যে অ্যাপগুলো ইউজ করে বা সফটওয়্যারগুলো ইউজ করে সেগুলো হচ্ছে আইদার অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড বা হচ্ছে ইউজ করে ম্যাকে থাকলে ফাইনাল কাট প্রো বা দা ভিঞ্চি রিজলভ। আমার ভিডিও এডিটিং এজেন্সি এমজেড মিডিয়াতে আমরাও আফটার এফেক্টস আর প্রিমিয়ার প্রো ইউজ করে থাকি, কিন্তু নতুন একটা রেভলিউশন চলে আসছে আজকে। আপনারা সবাই হয়তো নাম জানেন ক্যাপকাটের, যারা একটু প্রফেশনাল ভিডিও এডিটার তারা ক্যাপকাট নামটা শুনলে একটু কেমন জানি করে, আমাদেরও বিষয়টা আগে পছন্দ ছিল না। কিন্তু আপনি যদি একটা ক্রিয়েটারকে দেখেন ইনস্টাগ্রামে, তার নাম ন্যাট জংসালা, হয়তো তার নাম যদি আমি ভুল বলে না থাকি, তার এই অ্যাডভান্স লেভেলের শর্ট ফর্ম কন্টেন্টের এডিট সে সব কিছু ক্যাপকাটে করে। এই এক্সাক্ট এডিটগুলো যখন আমরা প্রিমিয়ার প্রোতে বা আফটার এফেক্টসে করার চেষ্টা করি আমরা ক্লায়েন্টদের জন্য, মাঝে মাঝে আমাদের এটা একদিন দুই দিন লেগে যায়, সেটা কয়েক ঘন্টার মধ্যে করে ফেলতে পারে ক্যাপকাট। সো ক্যাপকাটের নতুন ফিচারগুলো ক্রেজি ইনসেন। আপনি যদি ঠিক করে ক্যাপকাটেও জাস্ট এক্সপার্টিস নিতে পারেন তাহলে শর্ট ফর্ম কন্টেন্ট আপনার জন্য দুধ ভাত, কোনো ব্যাপারই না। কিন্তু আপনার ঠিক করে এটা জিনিসগুলো জানা লাগবে, আপনার অ্যাডভান্স লেভেলের ক্যাপকাট এডিটার হওয়া লাগবে, তখনই আপনি ওই মার্কেটটা ট্যাপ করতে পারবেন যে মার্কেটটায় কম্পিটিশন একটু কম, যেখানে আপনি বেশি টাকা চার্জ করতে পারবেন ক্লায়েন্টদের কাছ থেকে। এখন মজার ব্যাপার হচ্ছে কি, প্রিমিয়ার প্রো আফটার এফেক্টস ফাইনাল কাট এইসব ইন্ডাস্ট্রি লেভেল সফটওয়্যারগুলো এডিট করার জন্য অনেক দামি ল্যাপটপ বা পিসি লাগে। ক্যাপকাট এমন একটা সফটওয়্যার যেটা মোবাইল ট্যাবলেট সব কিছুতে ইউজ করা যায়। আপনাদের সবসময় মাথায় রাখতে হবে আপনাদের এমন একটা অফার করা লাগবে যে অফারটা শুনে ক্লায়েন্ট খুব ইমপ্রেস হয়ে যায়। এখন আপনার এই অফারটা কী হতে পারে, যেহেতু আপনার কোনো এখনও পোর্টফোলিও নাই, আপনার এখন আগের কোনো ক্লায়েন্ট নেই, আপনি ক্লায়েন্টকে বলতে পারেন যে হচ্ছে কি আপনি ওর জন্য ফার্স্ট যে ভিডিওটা করে দেবেন এটা ফর ফ্রি, যদি ওর ভালো লাগে তাহলে ওর আপনাকে একটা টেস্টিমোনিয়াল দেওয়া লাগবে। এখন কীভাবে করবেন, প্রথম ভিডিওটার জন্য যেটা স্যাম্পলটা করবেন, করার পর এখানে একটা ওয়াটারমার্ক লাগিয়ে দেবেন আপনার নামে, এটা ক্লায়েন্টকে পাঠাবেন। ক্লায়েন্টের যদি ভালো লাগে ক্লায়েন্ট বলবে এই ওয়াটারমার্ক সরাই দাও আমাকে, এরপর আপনি বলবেন আপনাকে এটা টেস্টিমোনিয়ালটা আগে পাঠাইতে, এরপর তাকে ওয়াটারমার্কটা সরাই তাকে ফাইনাল ভিডিওটা দিয়ে দেবেন। যখন অনেকগুলো ক্লায়েন্টের এরকম 5-10 টেস্টিমোনিয়াল আপনার কাছে হয়ে যাবে, এরপর এই টেস্টিমোনিয়ালটা দেখি এরপর আপনি অন্য ক্লায়েন্টদের কাছ থেকে টাকা নিয়ে কাজ করা শুরু করতে পারবেন, বা যে ক্লায়েন্টদের কাছ থেকে অলরেডি টেস্টিমোনিয়াল নিয়ে নিয়েছেন তাদেরকে বলতে পারেন, তাদের যদি আরও ফার্দার সার্ভিস লাগে তাহলে আপনাকে পে করার জন্য তাদের সার্ভিসগুলো নেয়। যদি আপনি এগুলো ফলো করতে পারেন তাহলে এটা আপনার ক্লায়েন্টের ইকোসিস্টেম তৈরি হয়ে যাবে, আস্তে আস্তে আপনি রেফারেলসও পাওয়া শুরু করবেন, এক ক্লায়েন্ট আরেক ক্লায়েন্টকে রেকমেন্ড করবে আপনার সার্ভিসটা নেওয়ার জন্য। দেখেন এখন ইনফরমেশন এত ইজিলি অ্যাক্সেসেবল, আপনি ইউটিউব থেকে ইজিলি শিখে যাচ্ছেন ভিডিও এডিট করা, আপনার ডিভাইসে তেমন আহামরি লাগছে না ক্যাপকাটের মতো সফটওয়্যার থাকার কারণে। আপনি যদি একটু কষ্ট করেন আপনি একটা পোর্টফোলিও বানিয়ে ফেলতে পারেন ক্লায়েন্টের জন্য, একটা ডিসেন্ট পোর্টফোলিও থাকলে আপনার ক্লায়েন্টটা চলে আসবে, ইটস নট দ্যাট হার্ড। আপনার $250 কি আপনি যদি এগুলো ফলো করতে পারেন মাসে $500, $1,000, $2,000 কঠিন কোনো কিছু না। কিন্তু এখন আপনারা যদি বলেন না নীল তুমি বলো কিন্তু আসলে জিনিসটা এত সহজ না, আই এগ্রি এত সহজ না, আপনারা আমাকে দেখছেন আমার এজেন্সিতে এখন আমরা $8,000-$12,000 পর্যন্ত পার মান্থের রেভিনিউতে আনছি, কিন্তু আমি কিন্তু এটা একদিন দুদিন ধরে করছি না, আমি এটা করছি 2020 থেকে, এখন প্রায় 2024 চলে এসেছে, 4 বছর ধরে করছি, এমন সময় এসেছে এক মাসে আমি 1 টাকা কামাতে পারিনি। তো আমি আপনাদেরকে ফ্যান্টাসাইজ করাতে চাচ্ছি না, জিনিসটা অনেক সহজ কিন্তু জিনিসটা আসলে অনেক কঠিনও না, কিন্তু ম্যাক্সিমাম মানুষ তাও পারে না, কারণ আমার এই ভিডিওটা দেখার পরেও 99% মানুষ কিচ্ছু করবে না, 1% মানুষ করবে, 1% মানুষ ঠিকই করে আমাকে পরে তারা মেসেজ দেয় যে ব্রো আপনার কথা শুনে আমি শর্ট ফর্ম কন্টেন্ট এজেন্সি করেছি আর আমি এই রেজাল্টস পেয়েছি। এই 99% মানুষ যারা করছে না তারা কমপ্লেন করে যে না এত ইজি না এক্স ওয়াই জেড এক্সেট্রা, অবশ্যই এটা ইজি না, কিন্তু যেগুলো আপনাকে আমি বললাম এগুলো যদি ফলো করেন তাহলে এটা ইম্পসিবল হবে না।